সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে একটা আমি প্রোডাক্টের রিভিউ করবো সেটা হচ্ছে বডি ওয়াশ এটা হচ্ছে ওয়াওয়ের উপটান বডি ওয়াশ তো এই বডি ওয়াশটা কীভাবে ইউজ করবে কারা ইউজ করবে সেটাই বলবো তো চলো বেশি না কথা বলে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করব তো এইটা হচ্ছে একটা উপটানের বডি ওয়াশ তো উপটান আমি বলেছি যে এইটা হচ্ছে একটা সংস্কৃত ভাষা থেকে এসেছে উপটান কথার অর্থ হচ্ছে একটা পেস্ট যেটা আমার শরীরকে কিন্তু সুন্দর রাখে আর এইটা উপটান হচ্ছে বিয়ের সময় ভারতীয় বিয়ের সময় কিন্তু এই উপটানের একটা পেস্ট আমাদের লাগানো হয় গায়েতে যাতে কনেকে খুব সুন্দর লাগে তো এইটাই হচ্ছে মেন তো এখানে দেখো কী কী দিয়ে তৈরি এখানে দেওয়া আছে চিকপিয়া ফ্লাওয়ার মানে হচ্ছে বেসন টারমারিক সাবরান এখানে হচ্ছে আলমান এক্সট্রাট রোজ ওয়াটার স্যান্ডেলউড অয়েল তো এই সব দিয়ে কিন্তু এটা তৈরি পুরোপুরি কিন্তু ন্যাচারাল জিনিস দিয়েই তৈরি তোমরা বুঝতে পারছো তাহলে এটা কতটা একটা ভালো বডি ওয়াশ তো তোমাদের বোঝা দরকার তো বডি ওয়াশ সবসময় কিন্তু তোমাদের দেখে নেওয়া উচিত উল্টো পাল্টা বডি ওয়াশ ইউজ যদি তোমরা করো তোমাদের স্কিন কিন্তু অনেকটাই ক্ষতি হতে পারে তোমাদের স্কিনে র্যাশ হতে পারে তো এখানে বলা হয়েছে হেল্প টু রিফ্রেশ অ্যান্ড রেজুভেনেটেড বডি তো রিফ্রেশ করবে তোমরা বুঝতে পারছো আর এটা হচ্ছে ডার্মোটোলজি টেস্টেড আর সুইটেবল ফর অল স্কিন টাইপ মানে এটা সব ধরনের স্কিনে তোমরা ইউজ করতে পারবে তো এখানে দেওয়া আছে দেখো এখানে অনেক কিছু কেমিক্যাল ফ্রি আছে তো নো প্যারাবিন নো সালফাইড সিলিকন নো কালার মানে কোনো কোনো কালারও নেই প্যারাবিনও নেই সালফাইড নেই সিলিকনও নেই তো এই যে তিনটি এখানে কেমিক্যালের যে দেওয়া আছে নেম তো এই কেমিক্যালগুলো কিন্তু আমাদের শরীরে গেলে খুবই ক্ষতিকর আমাদের স্কিনকে কিন্তু খুব খারাপ করতে সাহায্য করে তো এখানে সব কটাই নেই তো তাহলে বুঝতে পারছো এই বডি ওয়াশটা কতটাই ভালো তো এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া আর এর নেট ওয়েট হচ্ছে আড়াইশো এম তো চলো এর দামটা আমি এখানে দেখে নিচ্ছি তো এইটা আমি যেহেতু দু তিন মাস ধরে এটা ইউজ করছি বলে এটা জল লেগে দেখো এর কালারটা একটু ফেড হয়ে গেছে তো আমি এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে দু হাজার এর ম্যানুফ্যাকচারিং হয়েছে আর এটা তুমি স্টোর করে রাখতে পারবে তিরিশ মাস ধরে তো এর এমআরপি দাম এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনশো টাকা থ্রি তো এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম বলে অনেকটাই দাম কম পেয়েছিলাম তো এখানে দেওয়া আছে দ্য উপটান স্টোরি তো এখানে কী কী মানে স্টোরিটা কী এখানে সব দেওয়া আছে দ্য বিউটিফুল সিক্রেট অফ দ্য কুইন আমি যেটা বললাম তো এখানে এইসবই দেওয়া আছে এখানে কীভাবে ইউজ করবে সেটা দেওয়া আছে মানে এখানে তোমরা সব দেখে নেবে তো চলো বেশি না কথা বলে এটা কিভাবে ইউজ করবে সেটা দেখে নিই আর অনেকে দেখেছি যে সোপ ইউজ করে সাবান ইউজ করে আমি তো বলবো সাবান ইউজ করা ভালো বাট সাবান তোমাদের দেখে কেনা উচিত কারণ সাবান আমাদের হচ্ছে চর্বি দিয়ে কিন্তু তৈরি হয় তো অনেক কিন্তু খারও থাকে যেটা স্কিনের মধ্যে গেলে কিন্তু অনেক ক্ষতিকর অনেক খারাপ খার আমাদের সো মানে স্কিনকে পুরো ড্রাই করে দেয় যার ফলে আমাদের স্কিন কিন্তু অনেকটাই মানে লুজ হয়ে যায় অনেকটাই খারাপ হয়ে যায় তো তোমাদের এরকম শোপ কেনা উচিত যেটা হচ্ছে আমাদের স্কিনের জন্য ভালো তো আমি বলবো শোপ হচ্ছে সবাই মিলে হাতে করে ধরে তাতে অনেক রোগ জীবাণুও থেকে যায় তো এই ফে মানে বডি ওয়াশটা এরকমই ব্যাপার তো এই ডিপের মধ্যে এরকম থাকে তো তোমরা যেরকম ইচ্ছে ঢেলে নিয়ে তোমরা সেটা ইউজ করতে পারবে তো এতে কোনো কিন্তু জীবাণুও থাকবে না তো এই রকম তোমরা যখন অর্ডার করবে জাস্ট এইরকম একটা মানে ডিপের মধ্যে আসবে এটা একটা প্লাস্টিকের ডিপে আছে বুঝতে পারছো এটা ডিপে আছে আর এর মধ্যে জাস্ট একটা ঢাকা থাকে তো আমার কাছে আমি এটা ইউজ করেছিলাম বলে সেই আমি খুলি ইউজ করেছি তো এইটা হচ্ছে একটা চকলেটের বক্স যেরকম চকলেট কালার হয় সেরকম ডার্ক চকলেট কালারের একটা বক্স আছে আর এর উপরে দেখতে পাচ্ছ এর উপরে কিন্তু একটা গোল্ডেন কালারের ক্যাপ আছে তো এইটা আমি খুলে দেখাচ্ছি এইভাবেও তুমি ওপেন করতে পারো জাস্ট এইভাবে এইভাবে এর ভিতরে কিন্তু একটা ক্যাব লাগানো থাকে সেই ক্যাবটা খুলে তোমাকে ইউজ করতে হবে আর এইভাবেও তুমি ইউজ করতে পারো বাট এখানে একটা ছোট ক্যাব আছে এই যে এইভাবেও তোমরা ইউজ করতে পারো তো আমি এটা ইউজ করেছি আমি কিন্তু এটা দু তিনটে এর বোতল কিন্তু আমি শেষ করে ফেলেছি খুবই কিন্তু ভালো জাস্ট একটু এক ফোঁটা দু ফোঁটা নেবে আর তোমাদের দেখবে লোফাতে কিন্তু পুরো ভর্তি কিন্তু ফেনা হয়ে গেছে তো চলো এটা আমি তোমাদের ইউজ করে দেখাচ্ছি তোমরা এটা কীভাবে ইউজ করবে এখানে একটা লোফা নিতে হবে তো আমি লোফাটা নিয়েছি তো এটা কিন্তু আমি একটু জলের মধ্যে একটু ধুয়ে নেব কারণ প্রত্যেক দিন যেহেতু আমি লোহাটা ইউজ করছি তো তো প্রথম যখন আমি এটা আবার তার পরের দিন ইউজ করবো অবশ্যই ধুয়ে নিতে হয় কারণ এটা অনেক কিন্তু জীবাণু থেকে যায় আর এই যে বডি ওয়াশ এই যে বডি ওয়াশ নিলামের মধ্যে জাস্ট অল্প একটু দেবে বেশি দিল মানে বেশি দিতেও লাগবে না জাস্ট নিয়ে একটু এরকম ঘষে নেবে দেখো কতটা ফেনা হয়ে গেল ফেনা কিন্তু ভর্তি হয়ে গেলো এবার হাতে জাস্ট এইভাবে তোমরা ইউজ করবে জাস্ট একটু ঘষে নেবে আর এর সেনটা কিন্তু খুবই দারুণ তোমাদের কিন্তু খুবই পছন্দ হবে যেটা আমি আগেও কিন্তু বলেছি জাস্ট এইভাবে দু হাতে এইভাবে ঘষে নেবে আর ফ্যানা কিন্তু অনেকটাই হয়ে গেছে তো চলো আমার হয়ে গেছে এবার এটা আমি ধুয়ে নিচ্ছি তো দেখো আমার কিন্তু পুরোপুরি হাতটা আমি ধুয়ে ফেলেছি আর হাতটাতে দেখো একটা সুন্দর কিন্তু শাইন আসছে তোমরা কি দেখতে পাচ্ছ এই যে আমার হাতটা কিন্তু সুন্দর একটা শাইন আসছে আর এইটা কিন্তু খুবই ভালো যেহেতু এটা হলুদ আছে আমাদের স্কিনটাকে কিন্তু খুবই সুন্দর ফর্সা করতে অনেকটাই সাহায্য করবে তো চলো আমি এখন রাখছি তো ফ্রেন্ডস তোমরা দেখলে কত কম কোয়ান্টিটি নিলাম আর তারপরে কত সুন্দর ফেনা হলো আর এর সেনটা কিন্তু খুবই দারুণ এত সুন্দর এর সেনটা যেহেতু এতে পুরো হচ্ছে মানে হলুদ আছে মানে আলমন্ড এক্সট্রা যে রোজ ওয়াটার আছে এত সুন্দর এর সেনটা তোমরা জাস্ট ফিদা হয়ে যাবে এর প্রতি আর এই খুব সুন্দর একটা জিনিস যেটা আমি ইউজ করে তোমাদের দেখালাম আর তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে এই বডি ওয়াশটা তোমাদের কীরকম লেগেছে আর এটা কিন্তু অল স্কিন টাইপ মানে হচ্ছে তোমাদের যে কোনো স্কিনে এটা তোমরা ইউজ করতে পারবে তো চলো আজের মতন আমি এখানেই রাখছি ভিডিওটা ভালো যদি তোমাদের লাগে তো আমাকে বলবে